যে যেখান থেকেই রেসবি বার্তা শ্রবণ করছেন আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র মাহে রমজান মুবারকের শেষ দেশ দশ দিনের যে এতেকাফ সন্নতে মোয়াকাদ আল আল ক্যাফায়া ওই সম্পর্কে উহার ফাজাইল সম্পর্কে কিছু আলোচনা উপস্থাপনা করছি আগে আমরা জানব এতেকাফ এটা একটা আরবি শব্দ যার অর্থ হয়েছে হয়েছে আট আটক থাকা এখানে এতেকাবের শাব্দিক একটা অর মানে সংজ্ঞা রয়েছে যে সংজ্ঞায় এবাদতের নিয়তে মসজিদে নিয়ত সহকারে মসজিদে অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় এতেকাপ বলে আর এই এতেকাব সুন্নতে মোয়াক্কাদা আলাল ফরদে কাফায়া যেটা আকা মাউলা হুদা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবন ভরি এতে কাপ শেষ দশ দিন তিনি এতে কাপ করেছেন একবারে বেশাল হওয়ার আগ পর্যন্ত এমনকি হুজুর পাকের সময়ে তেষট্টি বছরের জিন্দিকে কোনো এক সময় দশ দিন এতে কাপ করতে পারেন নাই রসুল্লা সালাম আবার পরের বছর সেই দশ দিনের কাজা পর্যন্ত বিশ দিন এতে কাপ তিনি করেছেন এ সম্পর্কে স্বয়ং রসুল পাক সাল্লু তালিহীয় সাল্লাম হাদিস শরীফে এতেকাব সম্পর্কে যে আলোচনা এসেছে তা আপনাদের সামনে উপস্থাপনা করছি আন আয়েশা রদি আল্লাহ আনহা কালাত কানা রসুল্লাহি সাল আলহি ওয়াস্তাঈদ ফি আশরিল আওয়াখিরি মা আল ইয়াস্তাঈদ ফি গাইরি হা মিজি হজরতে মা আয়েশা সিদ্দিকা রদিয়াতে হাদিস বর্ণিত তিনি বলেন আকা মাওলা মাহবুবে হুদা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাহের রমজান মুবারকের শেষ দেশ দিন এবাদতের অধিক প্রচেষ্টা বা পরিশ্রম করতেন আর যেই যেই প্রচেষ্টা বা যেই পরিশ্রম যা অন্য কোনো দিনে তা করতেন না হুজুরুল হুজুর পাক সরকার মোস্তফা ইসলাম কানা হাদিস মা থেকে এসেছে তিনি বলেন কালাত কানা রসুল্লাহ সাল্লিয় ইসলাম হিজা দাখাল আশরা সাদ্দা মিজা রাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আই কাজা আহলাহু মুত্তাফাকুন আলাই হজরত মা আই সাস হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুলে পাক ওয়াসাল্লাম যখন রমজান মুবারকের শেষ দশ দিন আসত তখন হুজুর পাকের এজার মানে লঙ্গি মুবারক খুব শক্ত করে বাঁধতেন অর্থাৎ শক্ত করে বা শক্ত করে বাঁধতেন বলতে বেশি করে আবাদতে মগ্ন হতেন বেশি বেশি আবাদত করতেন এমন কি। ওয়া আহিয়া লাইলাহু এবং এই শেষ দশ দিন তিনি মানে জাগ্রত থাকতেন ওয়া আই কাজা আহলাহু এবং তিনি পরিবার পরিজনকে আহালকেও মানে জাগ্রত রাখতেন এমনিভাবে আরেক হাদিস মা থেকে বর্ণতা বর্ণিত কালাত কাল রসুল্লাহ সালাহসাল্লাম তাহারিরাও লাইলাতাল কাদ্রে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখিরে মিনার রমদান রাহুল বুখারি হজরতে মা এসা সিদ্ধ বর্ণনা তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ উল ইসলাম ইসাদ করেছেন যে তাহারু লাইলাতাল ফিল ভিল মিনাল আশরিল আওয়ে মিনার রমদান তোমরা রমজানের শেষ দোষ দিন শেষ দশ দিনে অর্থাৎ বেজুর রাত্রিতে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো এমনিভাবে হুজুরে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের সম্পর্কে তিনি সুস্পষ্ট ভাষায় অনেকগুলি হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে লাইলাতুল বিশেষ করে মানে কাপ সম্পর্কে এতে এতেকাফের অবস্থান তিনি করেছেন শেষ দশ দিন একবার ইন্তেকালের আগ পর্যন্ত তাই আমরা যেন এতেকাফ করে শেষ দশ দিন এতে কাপ করে এতেকাফের যে ফাজাইল রয়েছে ফজিলত রয়েছে কাফের যে মর্যাদা রয়েছে আমরা যেন অর্জন করতে পারি এই সম্পর্কে একটা হাদিস এতেকাফের কি সওয়াব রয়েছে এ সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছে আনিবনে আব্বাসিন রদিয়ালাহালানু আন্না রসুল্লাহ সাল আলহি ওফিল মৌ তাকিফ ওয়া তাকিবা ওয়াজির মিনাল হাসানাতে কা আমিল হাসানাতে কুল্লিহা রওয়াহ ইবনে মাজা ইবনে মাজা শরীফ থেকে একখানে হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুল মুফাসরিন তিনি বর্ণনা করেন তিনি বলেন রসুল পাক সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এতে কারি সম্পর্কে তিনি সাত ফরমেন এতে কাপকারী গুণাসমূহ থেকে হোয়া ইয়া তাকিফু জুনুবা এতে কাপকারী যেহেতু গুনাহ থেকে মুক্ত থাকে ওয়াজিরিল্লাহ মিনাল হাসানাতে কামিল হাসানাতে কুল্লিহা এজন্য তার জন্য এই পৃথিবীর জমিনে যত ন্যাক্কারিয়া ন্যাক্কা রয়েছে পৃথিবীর জমিনে যত পুণ্যবান রয়েছে অত পুণ্যবানকারীর সওয়াব ওই কারীকে আমার আল্লাহ পাক রাবুল আলামিন দান করেন এমনিভাবে হুজুরে পাক সরকারে দু আলম সাল্লাহ আলাই আসাল্লাম আরেকখানা হাদিস যে হাদিসটা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আছে আন আয়ে সাতি আল্লাহ তালা আন্না নাবিয়া সাল্লাহ আলাই সাল্লাম কানা ইয়া তা কিফুল আশরাল আওয়াকি রে মিনার রমদান হাত্তা তাওয়াফা সুম্মা এ কাফা আজওয়াজহু মেমবাদহি হজরতে মা আয়ে তিনি বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম একেবারে ইন্তেকাল পর্যন্ত হুজুর পাক সাল্লাহ সালাম মাহে রমজান মুবারকের শেষ দশ দিন এতে কাপ করতেন যখন তিনি বেশাল হয়েছে বেসালের পরে উম্মাহাতুল মুমিনিনগণ তারা এতে কাপ করেছেন তারপরে তিনি তারাও শেষ দশ দিন এতে কাপ করেছেন এমনিভাবে মা এশা সিদ্দিকার তিনি আরেক হাদিস বর্ণনা করেছেন যে এতে কাপকারীর অবস্থায় যে সমস্ত বিষয় নিষিদ্ধ নিষেধ এ সম্পর্কে আলোচনা তিনি করেছেন তিনি বলেন আর আউদা মারিদান কেউ যদি অসুস্থ হয় এ যেন দেখতে না যায় ওলা শাদু ইয়া সাদা জানাজাতান এবং কেউ যদি ইন্তেকাল করে জানা যায় যেন উপস্থিত না হয় ওলা মারাতা এবং যেন স্ত্রীকে যেন স্পর্শ না করে এমনি ভাবে ওলা ইউ বা শুরু এমনি ভাবে ওলা ইয়াহরু জোলে হা ইল্লা লিমা লা বুদ্দা মিনহ হুজুরে পাক সাল্লাহ আলাইসালাম বলেন যে এতে কাপকার জন্য কোনো প্রয়োজন ছাড়া যেন কোনো হাজত ছাড়া যেন বের হবে না ওলা এতে কাপো ইল্লা বি তবে লা এতে কাফা ইল্লা বি এতে কাপ হবে না রোজা ছাড়া ওলা এতে কাফা ইল্লাফি মসজিদি জামিন এবং জামে মসজিদ ছাড়া যেখানে পাঁচক্ত নামাজ ইমাম এবং মাজ্জিন নিযুক্ত রয়েছে ওই মসজিদ ছাড়াও এতে কাপ হবে না আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে ওই এতে কাপ করার তৌফিক দান করুক যে এতে কাপ করার মাধ্যমে আমরা মানে আমাদের গুনাখাতা মাফ হয়ে যাবে অন্য হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এতে কাপ করলো ওই এতে কাপ জন্য আমার আল্লাহ রাব্বুল এজাদ আমার দয়াল নবীজি বলেছেন যে একটি মকবুল কবুল হজ্জের সোয়াব এবং দুইটা উমরার সোয়াব মহান আল্লাপাক রাবুল আলমিন কাফকারীকে দান করেন আমরা যেন ওই এতেকাফ করার তৌফিক দান করে ওমা আলাইনআালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি